হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস টেনে পড়ো দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আর কয়েকদিন পর তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে এই টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ এসি কিউ উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে যে এসিকিউগুলো বলবো তোমরা অবশ্যই খাতায় এই প্রশ্নগুলো নোট ডাউন করে নেবে এবং প্র্যাকটিস করে পরীক্ষায় যাবে ভিডিওটি চালু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটির অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখো তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটি চালু করা যাক এক নম্বর প্রশ্ন জীবন সৃষ্টির প্রথম পর্যায়ে বায়ুমণ্ডলে কোন গ্যাস ছিল না উত্তর জীবন সৃষ্টির প্রথম পর্যায়ে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস ছিল না দু নম্বর প্রশ্ন পৃথিবীতে সৃষ্ট প্রথম কোষের নাম কি উত্তর পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম হল কোয়াসারবে পৃথিবীর প্রথম কোষীয় জীব কোনটি উত্তর পৃথিবীর প্রথম কোষীয় জীব হল মাইক্রোসফিয়ার আনুমানিক কত বছর আগে জীবনের উৎপত্তি ঘটেছিল উত্তর আনুমানিক দুশো ষাট কোটি বছর আগে জীবনের উৎপত্তি ঘটেছিল পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব কোথায় ঘটেছিল উত্তর পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব জলে ঘটেছিল পরবর্তী প্রশ্ন অভিব্যক্তি কথাটি কে প্রথম প্রণয়ন করেন উত্তর অভিব্যক্তি কথাটি হারভার স্পেন্সার প্রথম প্রণয়ন করেন কোন প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিলতম জীব সৃষ্টি হয় উত্তর অভিব্যক্তি বা বিবর্তনের মাধ্যমে জীবন সৃষ্টির রাসায়নিক পদার্থগুলি কী কী উত্তর জীবন সৃষ্টির রাসায়নিক পদার্থগুলি হল অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন শর্করা ও অ্যালডিহাইড যৌগ মিউট্যান্ট কাকে বলে উত্তর মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে মিউট্যান্ট বলে অভিব্যক্তি বা বিবর্তনের ধারায় উভচর প্রাণী কোন জীব থেকে সৃষ্টি হয়েছে উত্তর অভিব্যক্তি বা বিবর্তনের ধারায় উভচর প্রাণী মৎস্য থেকে সৃষ্টি হয়েছে ল্যামার্ক তার অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি কোন বইয়ে লিপিবদ্ধ করেন উত্তর ল্যামার্ক তার অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি ফিলোজোফিক জুওলজি বইয়ে লিপিবদ্ধ করেন অঙ্গের ব্যবহার ও অঙ্গের অব্যবহার নিয়ম কে ব্যাখ্যা করেন উত্তর বিজ্ঞানী ল্যামার্ক অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ উত্তর চার্লস ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন কার মতবাদ উত্তর চার্লস ডারউইনের মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে উত্তর চার্লস ডারউইন মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি উত্তর মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গটি হলো নিকটি টেটিং পর্দা একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও উত্তর একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল পেরিপেটাস উদ্ভিদ জগতে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও উত্তর উদ্ভিদ জগতে একটি জীবন্ত জীবাশ্ম হল নিটাম মাছের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ দেখা যায় উত্তর মাছের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ দেখা যায় কুমিরের হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠযুক্ত উত্তর অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠযুক্ত পরবর্তী প্রশ্ন অ্যানালিডা ও আর্থোপডার সংযোগী প্রাণীটি কি। উত্তর অ্যানালিডা ও আর্থপোডার সংযোগী প্রাণীটি হল পেরিপেটাস মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উত্তর মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গ হল ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স ও কক্সিস উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উত্তর কালকসুন্দর স্ট্যামিনোট এবং শতমূলির পিস্টিলোড একটি প্রাণী জীবাশ্মের নাম লেখো উত্তর একটি প্রাণী জীবাশ্মের নাম হলো আর্কিওপটেরিক্স পরবর্তী প্রশ্ন মানুষের পৌষ্টিক নালীর সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটির নাম কী উত্তর ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স ডারউইনের বিবর্তন সম্পর্কিত বইটির নাম কী উত্তর অন দি অরিজিন অব স্পিসিস বাই মিন্স অব ন্যাচারাল সিলেকশন ডারউইনের মতবাদটির নাম কী উত্তর প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব জৈব বিবর্তন মতবাদের জনক কাকে গণ্য করা হয় উত্তর ল্যামার্ককে গণ্য করা হয় ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম কি উত্তর হিপ্পাস আজকের এই পর্বের শেষ প্রশ্ন মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অঙ্গ উত্তর সিকাম তো বন্ধুরা আজকের এই পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো আশা রাখছি এর মধ্য থেকে তোমরা কমন পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে বাই